FTV Media 24 in anticipation of healthy culture. জীবনে হয়েছিল সাথী
যায়, তুমি থেকো সান্ত্বনা আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা আখির আলো দিবে যেদিন মনের আলো দিয়ে আখির আলো দিবে যেদিন মনের আলো দিয়ে থাকবে না কেউ ঘোর ধরে একে তো আলো দিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার ঘোর ধরে প্রভু তুমি তোমাতে বলেন আসবে গোহীন রাতে আমার যখন কোরাবে দিন আসবে গোহীন রাতে দেখো আমরাই জীবনে হয়েছে রসাতে আসবে গোহীন রাতে তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও বাংলাদেশে 95% মুসলমানদের দেশে আজকে যদি মহানবীর একটু মজার লাইসেন্স দেয় কিন্তু 1400 বছর আগে মহানবাহ যা মদকে হারাম করেছে ঠিক কিনা বলেন? কেউ যদি মদকে হারাম করে কোরআনের যে আইন আমরা মুসলমানের জন্য সেটা মানতে পারে আসলে নাই, কোরআন মদকে হারাম করেছে, মদকে যদি কেউ হারাম করে কেমন পর্যন্ত আল্লাহ যেটা নিষেধ করেছে মুসলমানরা সেটা মনে মনে বিশ্বাস করবে ঠিক কিনা বলেন? মদ আমাদের জন্য হারাম কেমন পর্যন্ত হারাম ঠিক কিনা বলেন? এই জন্য নিষেধ করার সময় মদ খাওয়ার সময় আল্লাহ বন্ধ করা যাবে? আমরা নামাজের সময় প্রশংসা করবো গা আল্লাহ, উঠা অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সব সময় প্রশংসা করবো গা আল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহ পাক আমাদের আপনাকে আমাকে আপনাকে সকলকে আল্লাহ প্রশংসা যেন কবুল করে দেব আমি আমিন। ঐতিহ্যবাহী কাজীনগর বাইতুল্লাহ জামে মসজিদ করতে আয়োজিত আজকের বার্ষিক কয়েকবার মাহফিলের সম্মানিত সম্পর্ক মহাদয় মহাবীর সংসদ সদস্য মহাফিলের দিন ও সভাপতি কাজানগর বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং প্রথম মসজিদের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং মাহফিল সেজানের কমিটির সকল আহ্বায়ক এবং সম্মানিত কমিটিবৃন্দ যারা রয়েছেন এবং দূরদারাজ থেকে যারা আমাদের সামনে উপস্থিত আছেন বিশেষ করে আমার পার্টি মুসলিম একেরা একসময় আপনারা সকলে আমার স্কুলে যে টুকরা ছিলেন এখন আছেন আলহামদুলিল্লাহ যারা সামনে আছেন এবং যারা মাইকেল আওয়াজ শুনতেছেন সকলকে আমার হৃদয়ের জন্য সালাম সকলকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত বাগের আশা তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এখানে আজকে মাহফিল হচ্ছে, যদি আমরা বেঁচে থাকি আগামীকাল কি মাহফিল হবে একটু কথা বলেন, এই মাহফিল কি আগামীকাল হবে? আমি দেখেছি দোকানের পাটে এই যে এখানে যে দোকানগুলো দিয়েছি যত মানুষ আছে এখানে তো মানুষ নাই, তো আমরা দোয়া করছি মাইকের আওয়াজ যাদের কাজ পর্যন্ত যাচ্ছে যারা এই দিনের আয়োজন করেছেন দিনে মাহফিলের আয়োজন করেছেন অনেক কষ্ট প্রেস তারা করেছেন আমি সকল পূজার্থ আহ্বান জানাবো মাহফিল কমিটির পক্ষ থেকে আপনার রাস্তাঘাটে দোকানপাটে যদি বসে আছেন জান্নাতের বাগানে এসে আপনাদেরকে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আল্লাহু আমিন। যারা আমরা এখানে উপস্থিত আছি অন্যান্য লোকের তুলনায় আমরা কি দামি নাকি অদামি? দামি কথা বলেন, দামি না অদামি? দামি। এখানে যারা উপস্থিত রয়েছি আমরা সকলে জান্নাতের বাগানে আছি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমরা কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। কেমন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট শিলা তালাশ করে অনেক মানুষদেরকে মাফ করে দিবেন, হয়তো এটা আমাদের নাজাত উচিত হতে পারে যে কাজীনগর বাইতুল্লাহ জামে মসজিদ থেকে মাহফিল হয়েছে দুনিয়ার সমস্ত কাজ থেকে পালা হয়ে সে কোরআন হাদিস শোনার জন্য
এক সেকেন্ড দেরি হবে না। ভাই বাবা যদি মৃত্যু আসার আগে মৃত্যু যেন প্রিপারেশন আপনাকে আসার নাই, মৃত্যু এসে গেলে কিছুই করতে পারবেন না, মৃত্যু এসে গেলে আফসোস করার কোনো লাভ হবে না। এই জন্য সেদ মহাদেব লাভ করেছে তোমরা মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করো, মৃত্যু আসার আগে চূড়ান্ত মৃত্যু আসার আগে তোমরা একবার মৃত্যুবরণ করো, তাহলে দুনিয়াটা তোমাদের সামনে সহজ হয়ে যাবে। এমন কি কোথায় যাচ্ছে মুরব্বি, কোথায় যাচ্ছে উঠাউঠি করেন না ভাই, এখানে মাহফিলের সেটা সম্পূর্ণ জানার বাগা, এখানে উঠাউঠি করতে মনোযোগ কষ্ট হয় ঠিক না বলেন? এই জন্য আপনারা যে কতক্ষণ আগে আলোচনা করবো থাকবে আপনি কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তার সকলকে উপকরণ করবো না আমি। ভাই বাবা মৃত্যু আসার আগে চূড়ান্ত মৃত্যু আসার আগে একবার আমাদেরকে মরতে হবে, তাহলে দুনিয়াটা আমাদের সামনে সহজ হয়ে যাবে। আপনি বলবো একবার চিন্তা করেন যে আপনার মৃত্যু হয়ে গেল, আপনার আপনার একান্ত উদ্দেশ্যে আপনার রুমটা কবজ করলো, আপনি যখন যারা জায়গাতে শুয়ে গেলেন আপনাকে কাপড় শাক সাদা কাপড় দিয়ে আপনি ছায়া যারা তার খাটে শুয়ে দেওয়া হয়েছে, আপনার সকল আত্মীয় আপনাকে আমাদের তরফ করতে এসেছে, ইমাম সাহেব আপনার সমাজে যারা আলেম করেছেন তারা বলছেন প্রত্যেক একদিন
কিন্তু সাত ভোগ করা লাগে, ঠিক না? বলেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে বলেন? মারা গেল মৌত তো বাঁচতে পারবে না, ঠিক না? বলেন মারা গেল সামনে আপনাদেরকে বেশি সময় দিচ্ছি না, সংক্ষিপ্ত সময় আমি আমার কথাগুলো বলে যাচ্ছি। হ্যাঁ, আমার মারা কেন দেখেছি, বলে তুমি যদি কোন দেখেছ আমার মনে হয় বহুত পাহাড় এবং তুমি আমার বুকের মধ্যে চাপিয়ে দিয়েছ, এই মৃত্যুর কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার বিশ্বাসের হাত পিছাই দিন। এরপরে আমরা কি খবর প্রস্তুত করি,
উম্মুল মুমিনীন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন একজন মহিলা সাহাবী মহিলা সাহাবী ছিলেন বটে, কিন্তু আমাদের প্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। বলেন আমাদের নবীজির প্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি জান্নাতি দর্শন সাহাবীদের মধ্যে জান্নাত আছে, জান্নাতে মানুষ পাওয়ার পরেও তিনি কবর বয়ে দৈনিক দিনে কান্না করতেন। সুবহানাল্লাহ, কবর বয়ে কত বেশি কান্না করতেন। যেদিন কেনা যেদিন কেনা তিনি শুনেছেন কবরের চিন্তা করতে করবে বাবা ভুকা বাবা দিন তোমার নাবিউকা তোমার রবকে তোমার দিন কি তোমার বইকে চিন্তা করতে করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদুর কুমারের মাত্রা কান্না শুরু করেছে। আমার আম্মা যা কাঁদতে কাঁদতে পরেশান হয়ে যাচ্ছে, পরে কি সমস্যা? পরে আপনি আসতেই তিনি বলবেন যখন আমার সালাম খাদিজার কাছে আসবে, পরে খাদিজা গো তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এর বড় কারণ আপনি করো। বলি রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় যদি আমাকে মুখের নাকি প্রশ্ন করে মা বাবুকা ওমা আদি কমান নাবি কা তোমার তোমার রবকে তোমার ভবনে তোমার দিন কি তোমাকে আমাকে যদি এগুলো প্রশ্ন করে আমি যদি প্রশ্ন উত্তর দিতে না পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার কি উপায় হবে? বলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেওয়ার সেই যোগ্যতা দান করবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় না, তবে আমি কান্না কম করবো আপনি যদি আমার তিনটা শব্দ পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি যদি ইন্তেকাল করি আমার জানাজা নামাজে পড়াবেন। সফরে যারা বন্ধু হবে যারা মুক্তাকি হবে যারা নামাজ হবে যারা ভালো দিন ভালো চলবে তাদেরকে শিখিয়ে দেওয়া হয় তারা তারা অটোমেটিকলি তারা সেখানে জব করতে পারবে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলামীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আমার থেকে আলাদা আপনার জানাজা দিবেন, আপনার যুব হওয়ার আপনি আমাকে নাফত করবেন, আর সর্বশেষ মনকেন নাকি যখন আমার কবর জানাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দিবেন। কিছুদিন পরে ইন্তেকাল করে তোমরা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যুবকুমার দিয়ে তাকে তাকে কোয়াই দিলেন, এরপরে নিজে জানাজা দিলেন। আপনি শুধু সকল যখন কবর দাফন করতে তাকে চলে গেল আমার বিষ্ণু সাল্লাম বসা আছে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন জবাব দেওয়ার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে মালাকা মুনকার নাকি কোনো ফেসলা করতেছে না, অনেকক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রচুর
স্বীকার করলেন তাকে দাফন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।